লুকটা ক্রিয়েট করাতে আবার পসিবল হয়নি, কারণ আমি খুব তাড়াহুড়া করে রেডি হয়েছিলাম। বাট ইনশাল্লাহ এই লুকটা খুব শীঘ্রই আমি ক্রিয়েট করে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও করে দিব। বাট ভিডিও করার আগে আমার কাছে মনে হয়েছে ছোট ছোট কিছু জিনিস হলো কি আমি তোমাদেরকে বলে দিতে পারি, যেটা দিয়ে আমি আসলে এই লুকটা ক্রিয়েট করেছি। তো আমার কাছে মনে হয়েছে যে এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, আর তোমাদের হেল্পফুল হলে আমারও খুব ভালো লাগবে যে হ্যাঁ এটাতে তোমরা অনেক বেশি বেনিফিটেড হয়েছে। তো আমি যেটা ইউজ করেছি এই লুকের জন্য, যে আইলাইনারটা ইউজ করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই রিজনেবল, মধ্যে খুবই সুপার রিজনেবল। এটা রিজনেবল প্রাইস আসলে তুমি পাবে বলে আমার মনে হয় না কোনো আইলাইনার। এটা ল্যাকমে, ল্যাকমে নিয়ে বলার কিছু নেই, এটা ইটসেলফ ইজ আ ব্র্যান্ড, যে ব্র্যান্ডটাকে আমার নতুন করে তোমাদেরকে আসলে ইন্ট্রোডিউস করে দেওয়ার মতো কিছু নেই। এটা এতটা ভালো একটা ব্র্যান্ড, বাট এটার সবচেয়ে বড় জিনিস এটা এত বেশি ফেমাস হওয়ার কারণে এটার অনেক রেপ্লিকা আছে। তো দ্যাটস ওয়াই অরিজিনাল প্রোডাক্টটা পাওয়াটা খুব বেশি ডিফিকাল্ট। বাট আমরা যেটা সেল করছি জানোই তো, হোমম কখনোই কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না, কখনও কোনো রেপ্লিকা আমরা সেল করি না। এবং হলো কি, যে প্রোডাক্টটাই তোমাদেরকে দিই সবসময় আমাদের টার্গেটটা থাকে যে আমি তোমাদেরকে বেস্ট একটা প্রোডাক্ট দেবো। দ্যাটস মিন হলো কি, বেস্ট মানে বেস্ট, অরিজিনাল, অথেন্টিক এবং কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ হবে না। তো সেইটার ভিত্তিতেই কিন্তু আমরা হলো কি তোমাদের জন্য ল্যাকমের অরিজিনাল যেটা, সেই ব্র্যান্ডটাই তোমাদের জন্য এনেছি, কোনো রেপ্লিকা না, কোনো কিছু না। তো এটা প্রাইসটা এখন না বলি, ইনবক্সে প্রাইসের জন্য নক করে দিবা। বাট এইটা যেটা ওরা যেটা বলছে ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটার রেজিস্ট্যান্ট মানে এখানে আমার কাছে মনে হচ্ছে যে ওয়াটার লাগলে সহজে তোমার হলো কি মুছে যাবে না, বাট ওয়াটার দিয়ে তুমি তুলতে পারবা না এরকম কিছু না। আর এটা ওয়াটারপ্রুফ না, যে হলো কি তোমার পানিতে ভিজলে, বৃষ্টিতে ভিজলে এটা উঠে যাবে না, এটা উঠে যায়। আমি ইউজ করেছি, দ্যাটস ওয়াই আমি একদম ট্রুলি একটা রিভিউ দিচ্ছি ইউজ করার পরে রিভিউ। হোপ সো তোমরা এটা বুঝতেই পারছো। আর আমার প্রোডাক্টের ক্ষেত্রে আমি আমার প্রোডাক্ট ইউজ করে যেমন সবসময় বলি যে আমি আমার নিজের প্রত্যেকটা প্রোডাক্ট হলো কি আনার পরে আমি নিজেই ইউজ করি, তারপর তোমাদেরকে ফিডব্যাক দিই যাতে করে তোমরা এটা বুঝতে পারো, এবং অনেস্ট ফিডব্যাক দিই প্রোডাক্টটা খারাপ হলো সেটা বলে যে এই প্রোডাক্টটা এরকম, এর জন্য এরকম। তো তোমাদের যার মনে হচ্ছে নিবা, তার পারচেস করবা, আর যদি মনে না হয় তাহলে পারচেস করবা না। তো বুঝতেই পারছো এটা সবচেয়ে, আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো যে তুমি যে কোনো আই লুক ক্রিয়েট করতে পারবা। জাস্ট বোঝা যাচ্ছে, হ্যাঁ খুবই সুন্দর করে, এবং আমার কাছে মনে হয়েছে আমার আইটা অন্যদিকের তুলনায় আজকে অনেক বেশি বড় লেগেছে দেখতে। এটার একমাত্র কারণ হলো কি এই আইলাইনারটা, কারণ এটা অনেক কমফোর্টেবল, দেওয়ার জন্য খুবই ইজি। আর এটা জাস্ট লাইক হলো কি নেল পলিশ আর একটি তুলি দিয়ে তুমি কিছু আঁকছো। তো আমার কাছে এটা অনেক ইজি মনে হয়েছে, আমি একটু দেখিয়ে দিই এই যে। আর এটার যে তুলিটা এটা খুবই সুন্দর করে তুমি আঁকতে পারবা, তোমার যদি হাত অনেক বেশি পারফেক্ট না হয় তারপরও কোনো প্রবলেম নেই। আর এটা অনেক বেশি ডার্ক, আর তোমার যদি মনে হয় যে আমি আরও বেশি ডার্ক করতে চাচ্ছি, আরও বেশি লাইট করতে চাচ্ছি, তুমি এটার মাধ্যমে কিন্তু করতে পারবা। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে পপ পপ করেছি, বাট হোপসো তোমরা এটা লাইক করবা। এবং এই ব্র্যান্ডটা বললামই তো, নতুন করে আমার আসলে ইন্ট্রোডিউস করার কিছু নেই, বাট যেহেতু এটার অনেক রেপ্লিকা আছে এবং আমার কাছে পার্সোনালি এই ব্র্যান্ডটা যখন আমার কাছে এসেছে যে তাদের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, আই এম সো লাকি ইন দিস সেকশন যে সবার অনেক ডিলার খুঁজতে হয় বা ইম্পোর্টার খুঁজতে হয়, বাট আই এম রিয়েলি লাকি যে আমার এই জিনিসটা দরকার হয়নি। সবসময় ব্র্যান্ডই আমার কাছে এসেছে যে আপু আপনি আমাদের সাথে কাজ করেন বা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আমরা অনেক লাকি ফিল করবো যদি হলো কি আপনি আমাদের সাথে কাজ করেন। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, হ্যাঁ সবচেয়ে বেশি ভালো লাগে যে তারাই রেসপেক্টটুকু আমাকে দিচ্ছে, আমাকে খুঁজে খুঁজে বের করছে যে আপু আপনি এটা নিয়ে কাজ করতে পারেন বা আপু আপনি। এবং এটা নিয়ে আমি এত হয়তোবা আমরা যারা আছি অনেকে পিয়ার পাচ্ছে, বাট আমার বাসায় আসলে এত বেশি পিয়ার থাকে যে আমি হয়তোবা ইউজ করে শেষ করতে পারি না। সিরিয়াসলি এত প্রোডাক্ট থাকে, এত প্রপোজাল থাকে যে হলো কি আপু এই প্রোডাক্টটা নিয়ে কাজ করেন, এটার স্যাম্পল দিয়ে যাচ্ছি, এটা এরকম ওইটা ওরকম। তো আসলে আই ফিল সো গুড অ্যান্ড সো গ্রেটফুল টু অল মাইটি, আলহামদুলিল্লাহ 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 এটার জন্য। এবং তারা যখন আমাকে একটু রিকমেন্ড করেছিল তো তখন ফার্স্ট অফ অল আমি বলেছিলাম যে ওকে আমি এটাকে নিজে ইউজ করবো, ইউজ করার পর যদি আমার বেটার মনে হয় দেন আমি আপুদের জন্য আনবো। তো ইউজ করার পর আই ফিল সো গুড। এবং আজকের মেকআপের লুকটা দেখে হয়তো বা তোমরাও বুঝতে পারছো যে আজকে অনেক ডিফারেন্ট একটা লুক কিন্তু তৈরি হয়েছে এটার।